সারা দেশে ভয়ঙ্কর তাপদাহ চলছে, আর এরই মধ্যে আরেকটি ভয়াবহ তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, এই তাপদাহ কতদিন পর্যন্ত থাকতে পারে, এই তাপদাহের মাত্রা আর কত পরিমাণ বাড়তে পারে, এই বিষয়ে আবহাওয়া অফিস কি জানিয়েছেন, আর কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের বাঙালি গবেষক কি জানিয়েছেন, চলুন দর্শক তার বিস্তারিত জেনা যাক। আর আপনি আমাদের এই পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস দুঃসংবাদ জানালো, 8 জেলায় তাপমাত্রা উঠতে পারে প্রায় 45 ডিগ্রি পর্যন্ত। দর্শক, তীব্র তাপদাহে পড়ছে দেশ, এর মধ্যে আরও ভয়াবহ তথ্য হচ্ছে যশোর সহ 8 জেলায় তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। গরমে প্রাণী জগতে নাভিশ্বাস উঠেছে, মানুষের হাঁসফাঁস অবস্থা, সহসা বৃষ্টিরও কোনো দেখা নেই। 6 থেকে 12 জুন পর্যন্ত যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, রাজশাহী, নাটোর ও পাবনা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এমনই নতুন তথ্য জানিয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। আবহাওয়া বিষয়ক তথ্য শেয়ারকারী ওয়েবসাইটে তিনি এ কথা বলেন। এতে বলা হয়েছে আগামী 14 জুন পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এ সময়ের মধ্যে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 15 জুন থেকে 25 জুন পর্যন্ত বর্ষা মৌসুমের বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ। এদিকে মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশের 2টি জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ এবং 57টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উপর দিয়ে চলমান এই তাপ প্রবাহ আরও 5 থেকে 6 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ এবং চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবান ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ সহ ঢাকা বিভাগের 13টি, খুলনার 10টি, বরিশাল বিভাগের 6টি, রংপুরের 8টি, ময়মনসিংহের 4টি ও সিলেটের 4টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী 2 দিন চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। এছাড়া আগামী 5 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।